মাঝে কষ্ট হয় এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে হাজার হাজার মানুষকে আমরা বুট কিনে দিতে পারি না। আমি একটা তৃণমূল এলাকায় একটা একাডেমি চালাইতে গিয়ে দেখি যে বুটের অভাবে ছেলেরা খেলতে পারে না। ফুটবল ফেডারেশন এই গত কয়েক বছরে কাউরে দুইটা বল দিছে আমার এলাকায় যেখানে আমার জানা নাই। আপনি যুক্তি সঙ্গত কথা বলতেছেন, ব্যারিস্টার মানুষ, আপনার যুক্তির সঙ্গে কে পারবে, কিন্তু আপনার যুক্তির মধ্যে একটা ভালোবাসা আছে, দেশপ্রেম আছে, এটুকু বোঝা যায়, এটুকু আমরা বুঝতে পারি। কিন্তু বুঝে কি লাভ, 200 কোটি টাকা একটা সেলফি তো তোলা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ওস্তাদ? আপনার শরীরটা কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা ব্যাপারে তোমার স্মরণ করছি, কারণ তুমি একটা চ্যানেল চালাও খেলাধুলার উপরে। হ্যাঁ, ওটা আলাদা একটা পেজ চালাও, ওটা সিরিয়াস স্পোর্টস না, আমি স্পোর্টস নিয়ে কথা বলি এখানে ওস্তাদ বেশিরভাগ। এই যে স্পোর্টস এর ব্যাপারে আমি তোমারে ফোন দিলাম, এই যে মেসি এবং আর্জেন্টিনা আসতেছে জুন মাসে, এরা কার সাথে খেলবে? আমি একটু মানে শুরুতে একটু খারাপ ভাবে বলি, কিছু মনে করেন না। সেটা হচ্ছে আপনার ঘরের বউকে যদি আপনি 10 টাকার লিপস্টিক চাই, যদি সেটা না দিয়ে আপনার পাশের ফ্ল্যাটের ভাবিরে যদি আপনি এটা প্যারোট দেন, ব্যাপারটা কেমন হয়? বাজে ব্যাপার হয়ে যায় না? হ্যাঁ, দেখা গেল যে ঘরের বউটাকে একটা লিপস্টিক বা একটা যে কোনো এক্স ওয়াই জেড যদি কম দামিও দেন, সে কিন্তু খুশি হয়ে যায়। কিন্তু আপনি ওইটা না করে আপনি পাশের পাশের ফ্ল্যাটের আপনি যদি না জানা থেকে থাকেন আপনারা জানাইলাম আর কি, এই মুহূর্তে ফুটবল খেলার জন্য কোন জায়গা নাই কিন্তু বাংলাদেশ সরকারের। আচ্ছা, এই স্টেডিয়ামটা বঙ্গবন্ধু স্টেডিয়ামটা সংস্কার করতেছে বিগত 2-3 বছর ধরে, আরো কয় বছর লাগবে এটা কেউ জানে না। অথচ আমাদের সালাউদ্দিন সাহেব রেসপেক্ট, উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফুটবলার, আমার মনে হয় উনি লিজেন্ড বাংলাদেশের, সালাউদ্দিন সাহেব, উনি বিগত 15 থেকে 20 বছর ক্ষমতায়, এবং উনি ক্ষমতায় আসার পর উনি একটা ওয়াদা করছিল যে 2022 যে এই যে কাতার বিশ্বকাপটা গেল, এই বিশ্বকাপটা বাংলাদেশকে খেলাবে। তো বাংলাদেশ কেমন খেলেছে এটা আপনারাও দেখছেন, বাংলাদেশ বিশ্বকাপে যে দূরের কথা কততম জানি, 196 না কততম, পৃথিবীর যে দেশই আছে সম্ভবত 230টা। আচ্ছা, ওদের ফুটবল ফেডারেশন ডিসাইড করবে যে ওরা কার বিরুদ্ধে খেলবে, বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু খেলবে না ওস্তাদ। ও আচ্ছা, মনে করেন আর্জেন্টিনা অন্য একটা দলের সাথে খেলবে বাংলাদেশের মাটিতে, সেই বাংলাদেশের মাটিতে 150 বা 200 কোটি টাকা তাদের পিছনে ইনভেস্ট হবে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই 200 কোটি টাকায় আমরা আসি, এই 200 কোটি নিয়ে ব্যারিস্টার সুমন সাহেব প্রতিবাদ করছেন এবং উনি বলছেন যে অনেক ক্লাবে বুট জুতা দিতে পারে না ফুটবল প্লেয়ারদের। তাহলে কেন মেসিকে এনে 200 কোটি টাকা খরচ হবে? এখানে ডলারের প্রবলেম, ওই যে পোর্টে জাহাজ আটকে আছে, মাল নামাইতে পারতেছে না, দেশের একটা খারাপ অবস্থায়, এই অবস্থায় কেন 200 কোটি টাকা খরচ করা হবে? কিন্তু আমার কথা হয়েছে যে মেসি যদি আসে, এই যে ইয়াং জেনারেশন যদি তাকে সরাসরি চোখে দেখতে পায়, যারা ফুটবল প্রেমী আমাদের মধ্যেও তো মেসি তৈরি হবে এবং মেসিকে সরাসরি দেখবে তারা, এটা একটা ইতিহাস না? এখন কোন দিকে যাব আমরা, কি মেসিকে আনবো না আনা উচিত হবে না? আপনাকে স্যার বিনয় সহিত বলি, মেসি কিন্তু 2011 সালে বাংলাদেশে সফর করে গেছে। আচ্ছা, মেসি তৈরি হয়েছে, আপনার কাছে কোশ্চেন রইল, কিন্তু মেসি তৈরি করার জন্য তো মেসিকে আরেকবার আনা উচিত, প্রথমবার ফেল করছে, হয় নাই আমাদের দেশে মেসি, ওকে এখন তো বিশ্বকাপ নিয়ে আসতেছে, সে তাকে আসতে দাও। তুমি ব্যারিস্টার সুমন সাহেব বুঝছো প্রতিবাদ করছে, ওনার প্রতিবাদ তো ভাইরাল হয়ে গেছে, আবার তুমিও তার সাথে সুর মিলে একই কথা বলতেছো, এরা তো বুঝছো মানুষের শখ আল্লাদা আছে না? একটা ছবি তুললাম মেসির সাথে, সারা জীবন থাকবে, নাতি নাতনি দেখবে, ইতিহাস হয়ে থাকবে যে মেসির সাথে আমি ছবি তুলছি। এখন আপনাদের আমি সিনেমার লোক, যেহেতু আমার পেজের নাম সিনে স্পোর্টস মানে সিনেমা এবং স্পোর্টস, এখন আপনি বল, আপনারা আমি বলি, শাকিব খানের সাথে সেলফি তুলে কয়জন শাকিব খান হয়েছে বলেন তো? ও
এই যে তুমি আবার ব্যারিস্টার সুমনের মতো যুক্তি দাঁড় করাই দিলা, কোথায় তোমার শাকিব খান, কোথায় বলো তোমার শাকিব খান কোথায়? না না, শাকিব খানের জন্য আমার দোয়া অবশ্যই থাকবে, কিন্তু আমি মেসির যারা ভক্ত, আর্জেন্টিনার যারা ভক্ত, তারা খুব হতাশায় পড়ে গেছে তোমাদের এই প্রতিবাদের কারণে। আচ্ছা আমার একটা জিনিস বোঝাও, এই যে 220 টাকা খরচটা, তার মানে ওরা একটা নিজস্ব প্লেন নিয়ে আসবে তাই না? চার্টার বিমান নিয়ে আসবে, ওই বিমানে কতজন থাকবে? 100 জন টোটাল তাদের টিম, মনে করো 100 জন ধৈরা নাও 100 জন আসতে পারে না, কেউ সাথে তো বউ বাচ্চা তো চলে আসতে পারে, আয়া বুয়া আসতে পারে না, তো 100 জন হইলে 220 টাকা পার হেড কত? 20 টাকা 2 কোটি পড়ে না? এখন ধরো আমরা বললাম যে পুরো টিম আনার দরকার নাই, আমাদের খেলারও দরকার নাই, শুধু মেসিকে পাঠায় দেন 4টা বডিগার্ড দিয়া, তাহলে দেখো 4 জন আর 5 জন, তাহলে কিন্তু 10 কোটিতে কাজটা হয়ে যায়, দেশের 190 কোটি টাকা সেভ হয়, সেম সেলফিটাও হয়, সেলফিটা সেমই থাকবে, টাকা দিয়ে তো সেলফি বিচার হবে না। এবং শুভঙ্করের ফাঁকি কি জানেন ওস্তাদ, শুভঙ্করের ফাঁকি ওরা কিন্তু আমাদের বিরুদ্ধে খেলতেছে না, হ্যাঁ ওরা নির্দিষ্ট একটা দল দিতেছে, ওদের পছন্দ মতো একটা দল, সেই দলের বিরুদ্ধে এখানে খেলে ধরছে, ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ আমি বুঝতে পারছি। ওস্তাদ আপনার বাসায় খাবার নাই, এখন কি আপনি বিরিয়ানি খাবেন? মানে আপনি মানে এত যুক্তি দেখায় না তো, মেসির সাথে একটা সেলফি তুলবে বুঝছো না, এই সুযোগটা থেকে তোমরা বঞ্চিত করবা কেন? এটার তীব্র প্রতিবাদ করলাম ওস্তাদ আমি। আচ্ছা যে ঠিক আছে, তোমার এই প্রতিবাদ আমি পৌঁছে দেব জনগণের কাছে, এখন আমি তোমাকে বিদায় দিচ্ছি, কিন্তু মনে রাখো 220 টাকার একটা সেলফি যদি মিস হয়, হ্যাঁ মিস হয় তাহলে বুঝো, হ্যাঁ তো ভালো থাকো। হ্যাঁ এই শোনো, হ্যাঁ তোমার একটা সুন্দর ছবি দিয়ে দিও, আমি পেস্ট করে দেবো, কার সাথে কথা বললাম তাহলে সবাই চিনবে, সুন্দর দেখে একটা ছবি দিও, ঠিক আছে? তুমি তো আনম্যারিড তাই না? সুন্দরভাবে বললো কথাগুলো ব্যারিস্টার সুমন সাহেব, যা বলছেন কারেক্ট কথা বলছেন, এই টাইমে অত বিলাসিতার দরকার নাই।